বন্ধুরা, ভয় ভয় একটা মারাত্মক ব্যাধি, কিন্তু এই ভয়কে অ্যাভয়েড করা বা ইগনোর করা একটু কঠিন কাজ। আমরা যখন সত্যি সত্যি খুব ভয় পেয়ে যাই, তখন আমাদের যতই বোঝানো হোক, যতই অ্যাফার্মেশন করানো হোক, যতই বড় বড় জ্ঞানের কথা আমি বলি, আমিও কি ভয় পাই না? হ্যাঁ পাই, কিন্তু বিভিন্ন প্রক্রিয়া করে বা মনকে বুঝিয়ে বা এফার্মেশন করে কিছুটা ভয় দূর হয়, তবুও কিছুটা না কিছুটা থেকে যায়। যেমন এই সময়ে এই যে একটা ক্রাইসিস চলছে পুরো পৃথিবী জুড়ে, এই ক্রাইসিসের সময়ে তোমরাও যেমন সবাই ভয় পেয়েছ, আমি অবশ্যই কিছুটা ভয় আমার ভেতরে আছে। আমি মিথ্যে কথা বলবো না, কিছুটা নেগেটিভ এনার্জি সারা পৃথিবীর এতটা 7 বিলিয়ন 6 বিলিয়ন কত 600 কোটি প্রায় মানুষের যে ভয়ের চিন্তার যে ভাইব্রেশনটা, সেটা আমার উপরেও পড়ে। আমি তো একা একমাত্র, এবং তোমরা প্রত্যেকেই একা একমাত্র, তোমাদের সবার উপরে সেই ভয়ের ভাইব্রেশনগুলো পড়ছে, এবং তার এফেক্ট হচ্ছে আমাদের ঘুম কম হচ্ছে, আমাদের খিদেটা ঠিকমতো লাগছে না, সবসময় বুকের মধ্যে একটা ধড়ফড়ে ভাব। এগুলি আমার এতটা হয় না, আমি নিজেকে বুঝিনি এবং নিজের মনে কাজ লাগাই, যেটা বলেছি নিজের মনটাকে এই মুহূর্তের যে সত্যটা, সেই সত্যটার মধ্যে নিজের মনটাকে লাগিয়ে এবং আজে বাজে কথা না শুনে যতটা পারি ক্লিয়ার করার চেষ্টা করছি। এই সম্পর্কে একটা গল্প ইন্টারনেটে বেশ কয়েকদিন ধরে ঘুরছে, বিভিন্ন ধরনের তার ভার্সন আছে। আমি সেই গল্পটা একটু তোমাদের বলতে চাই, যে আমাকে একজন আবার লিখেও পাঠিয়েছে বাংলা মোটিভেশন সেন্টারে, সেই গল্পটা তোমরা যদি কেউ না পেয়ে থাকো বা না পড়ে থাকো তোমরা একটু শোনো। গল্পটা হচ্ছে অসুখ, মৃত্যু আর ভয়, এই তিনজন একটা শহরের দরজায় এসে দাঁড়িয়েছে। তো শহরের যে দ্বারপাল, যে রক্ষী, যে দারোয়ান, যে দরজায় দাঁড়িয়ে আছে, সে জিজ্ঞেস করলো, ভাই তোমরা তিনজন তো এসছো, তোমরা কে কজন কাকে নিয়ে যাবে, তোমরা প্রত্যেকে কজন করে শহরবাসীকে নিয়ে যাবে? অসুখ বলল যে আমি 50 জনকে নিয়ে যাব, আর মৃত্যু বলল ঠিক আছে আমি 25 জনকে নিয়ে যাব। তখন দারোয়ান ভয়কে জিজ্ঞেস করলো, তুমি কতজনকে নেবে? ভয় বলল, আমি কাউকে নেব না, আমার কাউকে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, সবাই শহরে গিয়ে ঢুকলো, অসুখ, মৃত্যু আর ভয়। দিনের শেষে যখন প্রত্যেকে বেরিয়ে যাচ্ছে, অসুখ 50 জনকে নিয়ে বেরিয়ে গেল, মৃত্যু 25 জনকে নিয়ে বেরিয়ে গেল, আর ভয় দেখা গেল পুরো শহর ভয়ের সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে শহর থেকে বেরিয়ে গেল। তখন দারোয়ান জিজ্ঞেস করলো, আরে ভাই ভয়, তুমি তো বলেছিলে তুমি কাউকে নেবে না, তা তুমি তো সবাইকে নিয়ে দৌড় দিয়েছ। ভয় বললো, আমি তো কাউকে নিতে চাইনি, এরা প্রত্যেকেই নিজে থেকে আমার পেছনে পেছনে এসেছে, কি করি বলো? এইটাই হচ্ছে মূল সূত্র, যে ভয়টা আমরা নিজেরা পাই, ভয়টা আমাদের পাওয়ানো হয় না। পাওয়ানো হয় যেমন মিডিয়া, পত্র পত্রিকা, টেলিভিশন, গুজব, আজে বাজে ফরওয়ার্ড, সেসব জায়গা থেকে ভয় অবশ্যই পাই, কিন্তু আমরা পাই আমাদের নিজেদের ইচ্ছে, নিজেদের বুদ্ধি ব্যবহার না করে। তোমরা জিজ্ঞেস করবে, দাদা তুমি কি খুব বুদ্ধিমান, একদম ভয় পাও না? না, আমি যদি সম্পূর্ণ বলি না ভয় পাই না, মিথ্যে কথা হবে, কিন্তু আমি যুক্তি দিয়ে, যুক্তি মানিয়ে খাটিয়ে দেখি যে ভয় পাওয়াটা কি যুক্তিসঙ্গত, এবং বেশিরভাগ সময় দেখতে পাই যে ভয় পাওয়াটা একেবারেই যুক্তিসঙ্গত নয়। কাজেই সেইভাবেই আমি ভয় থেকে মুক্তি পাই, আজে বাজে কথা শুনি না, আজে বাজে পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশনের উল্টো পাল্টা মেসেজ বা নিউজ চ্যানেলগুলো দেখছি না, এবং এই মুহূর্তের যে সত্যটাকে, আমি যেরকম আছি সেটাকে স্বীকার করে নিয়ে আমি সাহস নিয়ে, ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি। কষ্ট হয়, একটু অসুবিধে হয়, কিন্তু তাও আমাদের তো চালিয়ে যেতেই হবে, তাই না? কারণ আমরা তো এই যে পৃথিবীর উপরে যে সংকট এসছে, এর কাছে, এর সামনে যদি আমরা মাথা নত করে দিই,
তাহলে তো এত সুন্দর পৃথিবী, আমরা যে এত কিছু বানিয়েছি সেটা এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। কাজেই তোমরা ভয়টাকে দূরে রাখো, সাহস রাখো, এবং সরকার থেকে যা যা বলছে, প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি ডাক্তার বা চিকিৎসালয় বা মেডিকেল এক্সপার্টরা যা বলছে সেটা তোমরা মেনে চলো, দেখবে এই সংকট দূর হয়ে যাবে। এ থাকবে না, এটা সাময়িক। তোমরা সবাই ভয় মুক্ত আনন্দে কিছুটা দিন কাটাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমরা ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। চলো আমরা সবাই মিলে জিতে নিই।